প্রথমবার এখানে ক্যাম্প করেছিলাম, সেই ক্যাম্পে খুব বেশি সাড়া পাইনি। তা এবার যেটা হচ্ছে, আমরা প্লাস প্রশাসনের আধিকারিকরা এর সঙ্গে আমাদের এসডিও স্যার, আমাদের মেয়র স্যার, সবাই মিলে বাড়ি বাড়ি গেলাম। বাড়ি থেকে প্রত্যেককে বোঝানোর চেষ্টা করলাম যে ভ্যাকসিনটা নেওয়া কেন দরকার আছে। আর বেসিক্যালি এনারা তো সুপার স্প্রেডার গ্রুপের মধ্যে পড়ছে, তা সুপার স্প্রেডার গ্রুপকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, তা সেই ব্যাপারটার উপরে বোঝালাম। তা বুঝি পরে ভালো ছাড়া পেয়েছি, এবার মনে হচ্ছে পুরোপুরি আমরা ফুলফিল করতে পারবো। আমার মতে বলে ভ্যাকসিনটা কোনো খারাপ জিনিস নয়, এটা ভালো, এটা জনসাধারণের ভালোর জন্যই আমাদের দিচ্ছে। দিদিরা আমাদেরকে অনেক বুঝিয়েছে, প্রথমবার যেহেতু আমরা নিইনি, এখন আমরা চাইছি আমরাও নিচ্ছি, তোমরাও এগিয়ে এসো, এতে কোনো ভয় নেই। সামান্য কিছু যদি অসুবিধা হয় তাহলে আমাদের অফিসে দিদিরা আছে, এটা না নিলে পরে আমাদের পরে অসুবিধা হতে পারে, তখন হয়তো আমরা কোনো জায়গায় এসে দিদিদের কাছে বললে পরে তারা আমাদের যদি না সাথে করে ডাক্তারখানায় কি কোনো অসুবিধা হলে কোথাও নিয়ে যাবে না। তা আমি তাদের আমার মতে বলে তাদের কথা শুনে সবাইকে ভ্যাকসিন নেওয়া উচিত। দুর্বার এনজিওর পক্ষ থেকে একটা লিস্ট পেয়েছিলাম, আমাদের সরকারের একটা ক্যাটাগরাইজেশন করা আছে, উনি আমাদের সরকার লাস্ট মাইল ডেলিভারি দিতে চান, যারা সোসাইটি থেকে একটু এদিকে মানে দূরত্ব রেখে কাজ করেন আর সুপার স্প্রেডার ক্যাটাগরিতে পড়েন। আমাদের এই ইম্পর্ট্যান্ট একটা সেকশনকে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের উদ্যোগে আমরা আজকে ভ্যাকসিনেশন করেছি। আমরা মেয়র স্যারের খুব ভালো সাপোর্ট পেয়েছি আর আজকে অলমোস্ট 300 থেকে 350 লোক এখানে ভ্যাকসিন নেবে। আছেন এদের মধ্যে তো থাকবে, আমরাও যারা বাইরে আছি এবং শিক্ষিত সমাজ বিভিন্ন ইয়েতে আছি, আমাদের মধ্যে একটা ভয় ছিল যে ইঞ্জেকশন নিলে ভালো হবে না খারাপ হবে, এবং এই ভয়টা আস্তে আস্তে সব স্তরে, যেটা আমাদের সরকারের প্রচার প্রচারের দিয়ে বলা হচ্ছে ভয় পাবেন না, বরং ইঞ্জেকশনটা নিলে আপনারা আরও বেশি সেফ থাকবেন। আর এখানে যারা আছেন বুঝতে তো পারছেন, বিশেষভাবে এদের নজর দেওয়া হয়েছিল এবং এদেরকে ভয়টা কাটানো একটা ব্যাপার ছিল। তো আমাদের দুর্বার মহিলা সমিতি যারা আছেন, এরা তো সব জায়গায় কাজ করেন, সর্বত্র কাজ করেন। প্রথম মেয়েদের ভেতরে ভয় শুধু আমার মেয়েদের ভেতরে না, আমাদের ভেতরেও ভয় ছিল, কারণ আমরা যেরকম শুনছিলাম যে ভ্যাকসিন নেওয়ার পর অনেকে মরে যাচ্ছে, সেই জায়গাটাতে আমাদের ভেতরেও ভয় ছিল। তা আমরা যখন প্রথমে ভ্যাকসিনটা নিলাম, নেওয়ার পরে আমরা মেয়েদের কাছে ঘরে ঘরে গিয়ে আমরা ছিলাম, আমাদের ওয়ারিয়া ফাড়ির বড়বাবু ছিলেন, এসডিএম সাহেব ছিলেন, আমাদের সাবডিভিশন হসপিটালের সুপার ছিলেন। মেয়েদেরকে বোঝানোর পরে মেয়েরা কিন্তু এখন একদমই মানে ওদের ভয় ভেঙে গেছে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।